ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা সাতটি তাজা খবর। প্রত্যেকটি খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, নিষেধাজ্ঞার বিষয়ে সেই মার্কিন কংগ্রেসম্যানের বিবৃতি যা বললেন। বিশ্বের 24টি দেশে 3 শতাধিক গুমের অভিযোগে বৈঠক বসছে জাতিসংঘ। এরপর আরো থাকছে যে কারণে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা। আর যায় কোথায়, গেল গেল বাংলাদেশ, চীন হয়ে গেল। এরপর আরো থাকছে নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা। চীন ভারতের 38,000 বর্গ কিলোমিটার দখলে রেখেছে। এরপর আরো জানাবো আস্তে আস্তে ঘ্রাণ শক্তি হারাতে পারে মানুষ, কিন্তু কেন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বিক্রি হচ্ছে আপনার আঙুলের ছাপ। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল। উত্তর কোরিয়ায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এটি যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট হুমকি। বিশেষজ্ঞরা আরো বলছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে নিয়ে দেশটিকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এদিকে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হসং 12 নামের এই মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত দেশটির সামরিক সক্ষমতা যাচাই করার একটি অংশ। এটি 2017 সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল 7:52 দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি 2,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে। 30 মিনিটের মধ্যে তা প্রায় 800 কিলোমিটার দূরত্বে পাড়ি দিতে হয়। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাইডেন প্রশাসন বাংলাদেশের র‍্যাবের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সদস্যের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তিনি দৃঢ়ভাবে সমর্থন করেন। শনিবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে এক বিবৃতিতে মিক্সের এই বক্তব্য প্রকাশ করা হয়। কূটনীতি সূত্রে ভাষ্য, র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সম্প্রতি নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে দেয়া মিক্সের বক্তব্যের বিষয়ে গণমাধ্যম কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে মিক্স এই বিবৃতি দিয়েছেন। তাতে মিক্স মূলত তার অবস্থান স্পষ্ট করেছেন। বিবৃতিতে মিক্স উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন নিষেধাজ্ঞা সবচেয়ে কার্যকর হতে পারে তখনই যখন তার লক্ষ্য অনুসারে হয়। এই নিষেধাজ্ঞা পুরো বাংলাদেশের বিরুদ্ধে নয় বলে বিশ্বাস করেন তিনি। বিবৃতিতে মিক্স আরো বলেন, আমি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে জোরদারে সমর্থন দিয়ে যাচ্ছি এবং দেশের আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিত করা সহ বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করার জন্য কাজ করার জন্য উন্মুখ। প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত বছরের 10 ডিসেম্বর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সহ 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া ঢাকায় নিযুক্ত দৃষ্টির রাষ্ট্রদূত আল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে চিঠিও দিয়েছেন ডক্টর মোমেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিশ্বের 24টি দেশের 3 শতাধিক গুমের অভিযোগে বৈঠক বসছে জাতিসংঘ। বিশ্বের 24টি দেশে 300-এর বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করতে এ সপ্তাহে বৈঠক বসেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আগামী 7-11 ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেনেভার জাতিসংঘে মানবাধিকার বিষয়ক দপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এটি গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের 126তম বৈঠক। বৈঠকে 5 জন স্বতন্ত্র বিশেষজ্ঞ, গুম হওয়া ব্যক্তিদের স্বজন, রাষ্ট্র, নাগরিক, সামাজিক প্রতিনিধি ও
অংশীজনদের সঙ্গে ঘটনার কাঠামোগত ইস্যু ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবেন। বৈঠকগুলো রুদ্ধদ্বার হবে, তবে বৈঠক শেষে ওয়ার্কিং গ্রুপ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করবে। জাতিসংঘ ওই 24টি দেশের নাম প্রকাশ করেনি, তবে গত আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উত্থাপিত প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে একটি অনুচ্ছেদ ছিল। এতে বলা হয়, বাংলাদেশে গুমের অভিযোগ নিয়ে ওয়ার্কিং গ্রুপ উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। কয়েক বছর ধরে একই ধরনের অভিযোগ আসছে। গুম বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির তথ্য অনুযায়ী, তারা 83টি গুমের অভিযোগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে 76টি অভিযোগ এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা। শেষ পর্যন্ত চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেছেন নির্বাচনের আপিল বোর্ড। শনিবার বিকেল 5:30 বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এই সিদ্ধান্ত দিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে জায়েদ খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যথাযথ সাক্ষী প্রমাণ উপস্থাপন করেছেন। এই নিয়ে দুপক্ষে নিয়েই বৈঠক ডাকা হয়, কিন্তু জায়েদ খানের বৈঠকে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো চেষ্টাও করেননি। সবকিছু বিবেচনা করে জায়েদ খানের বিরুদ্ধে আনীত অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে, সেজন্য তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, আর যায় কোথায়, গেল গেল বাংলাদেশ, চীন হয়ে গেল। চীন থেকে বাংলাদেশের ঋণ গ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন বলেন, চীনা ঋণ অনেকেই অহেতুক ভয় পাচ্ছে। চীনা ঋণ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। শনিবার রাজধানী হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ব্র্যান্ডি বাংলাদেশে শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, অবশ্যই এগুলো অপপ্রচার। বাংলাদেশিরা বলেন, বাংলাদেশ নাকি চীনের লেজুর হয়ে যাচ্ছে। কারণটা তারা বলেন, বাংলাদেশ চীনের ডেথ ট্র্যাপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার মতো। ডেথ ট্র্যাপ হতে হলে 40% ঋণ নিতে হবে। আমাদের দেশের সর্বমোট ঋণ হলো 15%-এর কিছু বেশি, 16%-এর মতো, এখনো অনেক দূর। আর যদি দেশগুলো দেখেন, প্রতিষ্ঠান দেখেন, আমরা সবচেয়ে বেশি ঋণ নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এবং IMF থেকে, প্রায় 73%-এর বেশি। পরবর্তী সবচেয়ে বেশি যে দেশ থেকে আমরা ঋণ নিয়েছি সেটা হলো জাপান। চীন তো ধারে কাছেই নেই, 5%-এর কিছু বেশি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা। নিজেদের জাতীয় পতাকা ও সংগীত বদলে ফেলার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তাদের নতুন পতাকাতে পবিত্র কালেমা তাইয়েবা থাকবে না বলে জানা গেছে। এতে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। গত সোমবার দেশটি অনির্বাচিত সুরা কাউন্সিল পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সুরার নিরাপত্তা ও সাময়িক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই পরিবর্তনের পক্ষে সম্মতি দেওয়া হয়েছে বলে সৌদি প্রিন্স প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। সৌদি সুরা কাউন্সিলের সম্মতি যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়, সে হিসেবে বাছা অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশদ 2023-এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে। দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মে উন্নয়ন ও শরিয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার। এছাড়া দেশটির অনেক স্থানীয় পত্রিকার দাবি, কালেমা খচিত পতাকার অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যাওয়া আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রসঙ্গত, সৌদি জাতীয় পতাকা প্রতীক ও সংগীত সংস্কারের প্রস্তাবটি 1973 সালে রাজকীয় এক আদেশের অনুসারে গ্রহণ করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চীন ভারতের 38,000 বর্গ কিলোমিটার দখলে রেখেছে। লাদাখে ভারতীয় ভূখণ্ডের 38,000 বর্গ কিলোমিটার এলাকা চীন দখলে রেখেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গত বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় তিনি একথা বলেন। তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত 38,000 বর্গ কিলোমিটার এলাকা বেআইনি দখল করে রেখেছে চীন। এর পাশাপাশি তথাকথিত 1963 সালের সিনো পাকিস্তান সীমান্তে চুক্তি অনুযায়ী আজাদ কাশ্মীরে 5,180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে দিয়েছে পাকিস্তান। রাজনাথ বলেন, অরুণাচল প্রদেশে প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন। বৃহস্পতিবার রাজ্যসভায় চীন ভারত উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোন শক্তি লাদাখে ভারতীয় সেনার টহল দাঁড়িয়ে আটকাতে পারবে না। ভারতীয় সেনা টহল দাঁড়িয়ে আটকানোর জন্য চীনা বাহিনীর চেষ্টাই লাদাখের সংঘাতের কারণ বলে উল্লেখ করেন তিনি। পূর্ব লাদাখ ভারতীয় সেনাবাহিনীর টহল দাঁড়িয়ে ধরনও বিন্দুমাত্র পরিবর্তিত হবে না। এর আগে গত মঙ্গলবার ভারতের লোকসভায় বক্তব্য রাখেন রাজনাথ। সেখানে চীনকে পরিষ্কার বার্তা দেন তিনি। তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় সেনা। যে কোনো দখলদারী মনোভাবের প্রতিবেশীকে কড়া শাস্তি দেওয়ার ক্ষমতা ভারতের আছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আস্তে আস্তে ঘ্রাণ শক্তি হারাতে পারে মানুষ, কিন্তু কেন? নতুন এক গবেষণা ইঙ্গিত মিলেছে যে আস্তে আস্তে ঘ্রাণ শক্তি হারাতে পারে মানুষ। মাস্ক এবং শরীরের ঘ্রাণ গ্রহণকারী দুটি রিসেপ্টরের ভিন্ন ভিন্ন সংস্করণ দেখতে পেয়েছেন গবেষকরা। ঘ্রাণ সম্পর্কিত রিসেপ্টর বায়ুবাহিত রাসায়নিক যা আমাদের নাকে প্রবেশ করে তাকে শনাক্ত করতে পারে মানুষ, কিন্তু ঘ্রাণ গ্রহণকারী রিপিটার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে দ্রুত অনেক বেশি পরিবর্তিত হতে পারে। 2013 সালে এক গবেষণা দেখা গেছে, গড়ের প্রতি 2 জন মানুষের গায়ের গন্ধ গ্রহণে জিনের মধ্যে শতকরা 23 ভাগ কার্যকলাপে পার্থক্য আছে। এ থেকে ব্যাখ্যা করা যায় যে কেন কোন কিছু মানুষের দ্রুততার সঙ্গে ঘ্রাণ পান যখন তার পাশের জন ঘ্রাণ শনাক্তই করতে পারেন না। বিজ্ঞান বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে সব কথা বলা হয়েছে। এতে বলা হয়, সাংহাই ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড হেলথ বেঙ্গজি লাই এবং তার সহকর্মীরা 1000 হ্যান চাইনিজ নাগরিক এবং নিউ ইয়র্কে বসবাসকারী 364 জন জাতিগত বৈচিত্র্যময় মানুষের কাছে 10টি ঘ্রাণ সম্পর্কে জানতে চান। এর মধ্যে আছে 2 জন ঘ্রাণ যা মানুষ সাধারণত আলাদাভাবে নেয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিক্রি হচ্ছে আপনার আঙুলের ছাপ, বিক্রি হচ্ছে আপনার আমার আঙুলের ছাপ। আরেকজনের এনআইডি বা বায়োমেট্রিক মোবাইলে সিম বিক্রি করা হচ্ছে অন্যদের কাছে, মিলছে রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছেও। এই সিম নিয়ে কেউ অপরাধ করলে ফেঁসে যাবেন অন্য ব্যক্তি। মোবাইল অপারেটরদের সংগঠন এমটব বলছেন, এসব জালিয়াতির বিষয়ে তারা জানেন না, আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বলতে গেলে একরকম অসহায়। রাজধানী ফার্মগেট এলাকায় ফুটপাথ নিয়ে হাঁটতে হাঁটতে দেখা মেলে এমন অনেক সিম ফেরিওয়ালার, ঘুরে ঘুরে মোবাইল ফোনের সিম বিক্রি করেন। বায়োমেট্রিক ও এনআইডি ছাড়াই একটা সিম কেনার জন্য খরচ করতে হয় 300 টাকা। সাধারণত আরো অনেক কম দামেও বৈধভাবে সিম পাওয়া যায়। এত সহজ মোবাইল সিম কেনা, কিন্তু নিয়ম তো তা বলে না। সিম বিক্রেতা জানান সিম বিক্রির ভিতরে কিছু তথ্য। তিনি বলেন, আমাদের টার্গেট থাকে, টার্গেট পূরণ করতে গিয়ে আমরা এইটাই করি। ফেরিওয়ালা সিম বিক্রেতার অভাব নেই সারা দেশে। রাজধানী আরেক জনবহুল এলাকা গুলিস্তানের এক সিম বিক্রেতা জানান, একটি সিম নয় চালে তিনি দিতে পারেন শত শত সিম।